वालेकुम। वालेकुम सलाम। क्या রাইসা মুনতাসির, প্রথমে তোমাদেরকে দেখা যাচ্ছে। সবার আগে সাউন্ড কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুনতাসির। এবং স্যার। বলো, আমরা তো শতকরা অধ্যায় আছে, আজকে শতকরা অধ্যায়টা শেষ হবে, এবং আগামীকাল থেকে সত্তর অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক করানো হবে। গত ক্লাসে আমরা শতকরাকে 4 নম্বর পর্যন্ত করেছিলাম না? বইটা নাও, দিয়ে দেখো, বই দিয়ে দেখো, বই নিয়ে দেখো। গত সপ্তাহে আশা করি শতকরা 4 নম্বর পর্যন্ত ছিলাম আমরা, তো দেখে নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুনতাসির। গত সপ্তাহে আমরা শতকরা 4 নম্বর পর্যন্ত ছিলাম, নাকি 5 নম্বর দেখে তো? আশা করি 4 নম্বর পর্যন্ত স্যার ছিলাম। আমি বৃহস্পতি পাচ্ছিলাম না আচ্ছা আচ্ছা, 4 নাম্বার পর্যন্ত। 3 নম্বর না 4 নম্বর? 4 নাম্বার 4 নম্বর চার করেছি, নাম্বার হ্যাঁ 4 নম্বর করেছি, আমার মনে আছে। আমি স্যার নাম্বার হ্যাঁ বলো। স্যার ওগুলো ইলার্নিং এ আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে আমরা তাহলে করব 5 নম্বর হতে করব। আমরা ইয়ামিম কে দেখতে পাচ্ছি, বা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে আসি আমাদের মূল পর্বে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আরো আছে আসসালামু আলাইকুম। নাবিহা, নাবিহা আসছে, ওয়ালাইকুম সালাম। আরো কিছু নিউ স্টুডেন্ট যারা এখন আসে নাই, আমরা সবাই 99 নম্বর পেজ থাকবো। আমরা 99 নম্বর পেজ থাকবো। শোয়েব, তারপর চেষ্টা, খুব ভালো লাগলো তোমাদের উপস্থিতি দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা চলে আসি, প্রথমে আমরা গত ক্লাসে যে অঙ্কটা করিনি, আমরা গতকাল কি 5 নম্বর, গত ক্লাসে আমরা 5 নম্বর অঙ্কটা করতে পারিনি, প্রথমে আমরা ওই অঙ্কটা করব। সবাই বইয়ের 99 নম্বর পেজ, আমরা সবাই আনমিউট থাকবো। 99 নম্বর পেজ, প্রশ্ন লিখতে হবে না, 99 নম্বর পেজে এই প্রশ্নটা আছে, তুমি শুধুমাত্র লিখবে, তুমি শুধুমাত্র লিখবে সমাধান। যেমন এখানে লেখা আছে, ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমার প্রশ্ন, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? যখন আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করবে, আমাকে কি বুঝতে হবে, কি বুঝিয়ে দিতে হবে, কে বলতে পারবে? যখন এই ধরনের কোনো কথা বলবে, মানে বলবে 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে, যখন এই ধরনের তোমাকে বলবে, তখন তুমি কিভাবে বুঝতে পারবে যে আমি কিভাবে এই অঙ্কটা করবো, এই অঙ্কটা কিভাবে করবো, কে বলতে পারবে? পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ? ধন্যবাদ তোমাকে, শুদ্ধ উত্তর মুনাফা যোগ আসল। এভাবে সবার কাছে আমি কিন্তু উত্তরগুলো চাই, সবার কাছে এভাবে উত্তরগুলো চাই, মুনাফা এবং আসল। মোট বলেছে, শুধু মুনাফা বলে নাই, শুধু মুনাফা বলে নাই, মোট মোট বলেছে, মানে মুনাফাও আছে আসলও আছে। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে আসল কত টাকা কে বলতে পারবে? প্রশ্ন পড়ে কে বলতে পারবে আসল কত? 15,000। ধন্যবাদ, তাহলে আমরা মুনাফা বের করবো, মুনাফা সূত্র কে বলতে পারবে? মুনাফা সূত্র কে বলতে পারবে? আসল গুণ মুনাফার হার গুণ সময় নিচে 100।
নিচে 100 আর সব সব সবগুলো উপরে। তাহলে আমরা আসলে লিখব 15,000, মুনাফার হার 8 এবং সময় 5 বছর, নিচে 100। 100 দিয়ে কাকে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব তো কোন সংখ্যাকে ভাগ করলে সহজ হবে? 15,000। শূন্য থাকবে কয়টা? দুটো যাবে, গা থাকবে আরো একটা শূন্য। তাহলে আমরা হবে 1500, 150, 150 থাকবে। এখন গুণ গুণ করে দেখো কত হয়। গুণ করে দেখো কত হয়। গুণ করে দেখবি কত হয়। একশো পঞ্চাশ গুণ 8 গুণ 5, তাই দেখি গুণ করলে উত্তর হবে। গুণ করে দেখবে কত হয়। 6,000। 6,000, আচ্ছা আচ্ছা। প্রশ্ন লিখতে হবে না, উত্তরটা লিখে নাও। 6,000, তাহলে মোট কত টাকা পরিশোধ করতে হবে 5 বছর পরে? 15,000 যোগ 6,000 সমান 21,000 টাকা। এটা শেষ অঙ্ক, এটা শেষ। শিকারে তোমরা দ্রুত তুলে নাও। আর মানুষ তুমি স্ক্রিনশটটা রাখতে পারো চাইলে, হ্যাঁ, যেহেতু হয়ে গেছে তোমার, তবে লিখতে হবে খাতায়। দেখি আমরা সৃষ্টা লাউসিয়াত। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি যারা আসছো? প্রশ্নটা আছে, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও সম্পূর্ণ, যেহেতু যারা লেট আসছো। হ্যাঁ, অনেক শেষ এটা তো। আর কারো বাকি আছে কিনা, কারো বাকি আছে কিনা বলো, আমরা পরের অঙ্কে। না না, একটু গুণ আছে। হ্যাঁ, লিখে নাও, লিখে নাও, থাকলে লিখে নাও। শেষ, যাদের শেষ হয়নি ওরা লিখে নাও। ধন্যবাদ। তাহলে আমরা যদি বের করতে পারি মুনাফা 6,000। ধন্যবাদ তোমাদের শেষ করার জন্য। যারা আমরা যদি দেখতে পারি মুনাফা 6,000 টাকা, তাহলে আমাদের মোট পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000 সমান 21,000 টাকা। 21,000 টাকা। 6 নম্বর প্রশ্নটা তোমরা পড়তে পারো, যে তোমাদের কাছে বই আছে পাশে, বই থেকে পড়তে পারো যে 6 নম্বর প্রশ্নটা কিরকম হবে। আমরা এটা স্টপ করলাম। সবার শেষ, কারো কি বাকি আছে? নো স্যার। আচ্ছা, আমরা তাহলে আমাদের শেয়ারে আবার আসি। যেহেতু গত ক্লাসে একটা অঙ্ক ছিল, আমরা করতে পারি নাই গত ক্লাসে অঙ্কটা। আচ্ছা, আমরা তোমাদের করাবো 6 থেকে 8 নাম্বার। এটা গত ক্লাসের স্লাইডের মধ্যে একটা অঙ্ক ছিল যেটা আমরা সময়ের জন্য করতে পারিনি। আজকে আমাদের অঙ্ক কম আছে, তাই আমরা করলাম এটা। ছয় নাম্বার, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেওয়ার পর 98,000 টাকা পরিশোধ করা হলো, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। ব্যাংক থেকে আমি 50,000, বুঝি নাই স্যার, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এমন কি আর কেউ আছো দেখতে পাচ্ছ না এমন? আরমান হোসেন? নো স্যার, নো স্যার, দেখতে পাচ্ছি,
আচ্ছা আচ্ছা, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো, আমি নিলাম 50,000 টাকা, দিলাম 98,000 টাকা, তাহলে ব্যাংকের মুনাফার হার কত ছিল? ব্যাংকের মুনাফার হার কত ছিল? এখন প্রশ্ন হলো এখানে আসল কোনটা, 50,000 টাকা কি আসল নাকি 98,000 টাকা আসল, কোনটা আসল? 50,000 টাকা। 50,000 টাকা, 98,000 টাকার মধ্যে 98,000 টাকা দিলাম আমি, বেশি দিয়ে দিয়েছি না? এই বেশি টাকাটাকে আমরা কি বলবো, বেশি টাকাকে আমরা কি বলবো যেটা আমরা অতিরিক্ত দিলাম, এটাকে কি বলবো? আসলটা হলো 50,000 টাকা, কি বলবো আমরা? মুনাফা। মুনাফা তাহলে আমাকে বের করতে হবে। আচ্ছা এটা একটা প্রশ্ন ছিল, আমরা এটা আবার লিখছি, দেখে নাও। এই যে মুনাফা, মুনাফা 98,000 বিয়োগ 50,000 সমান 48,000, কেমন? মুনাফা আমরা বের করতে পারলাম, এখন তো মুনাফার হার বের করতে হবে। হার বের করেছো তুমি, কত হয়েছে মুনাফার হার? মুনাফার হার কিভাবে বের করব, সূত্র কি হবে? 12% তুমি উত্তর বলেছো, আমার সূত্র আমি কিভাবে লিখবো? মুনাফার হার সমান নিচে কত হবে, উপরে কত হবে? নিচে কত লিখবো, উপরে কত লিখবো? সমান মুনাফা গুণ 100, নিচে সময় গুণ আসল। মুনাফা গুণ 100, নিচে সময় গুণ আসল। আমরা এখন মানগুলো লিখবো, মান লিখলেই আমাদের উত্তরটা চলে আসবে। এখন আমরা চাইলে 100 দিয়ে ভাগ করতে পারবো 50,000 কে, একটু আগে পরে আসলো। হ্যাঁ আমরা 1,000 দিয়ে ভাগ করলাম, 1,000 দিয়ে ভাগ করলে 50, তুমি যেভাবে ভাগ করো কেন উত্তর হবে তোমার কত? 12। তাহলে এটা সবাই একটু শেষ করে নাও, তুমি শেষ করতে পেরেছো, নাবিহা অন্যরা হয়তো পারেনি, যারা পারেনি তারা শেষ করো, আর যারা পেরেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যে তোমরা খুব কম সময়ের মধ্যে অঙ্গগুলো বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, খুশি হলাম। এখন আমরা কিন্তু তোমাদের যে পরীক্ষা, তোমাদের যে মান্থলি টেস্ট, এই মান্থলি টেস্ট কিছু অধ্যায় 8 এবং 9 থাকবে, অধ্যায় না 8 এবং 9, এই দুটো অধ্যায় থাকবে, এই দুটো অধ্যায় থাকবে, ঠিক আছে? আমরা জানতে চাই কারো বাকি আছে কিনা, যাদের শেষ ওদের বলতে হবে না, দেখি কারো বাকি আছে কিনা। কারো বাকি নেই স্যার, আমার শেষ। শেষ হলে বললাম না, বলতে হবে না, বাকি তো কেউ নেই। আমি তাহলে পরের অঙ্কে আসছি। একটি দোকান, আমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু বইয়ের প্রথমে করেছিলাম, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পেজে করেছিলাম। একটি দোকানে 1,800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? পণ্যটির বিক্রয় মূল্য কত?
তাহলে যদি আমি 20% কমে বিক্রি করি তাহলে পণ্যটির বিক্রি মূল্য আমাকে বের করতে হবে। আমরা কি লিখব, ফার্স্ট কি লিখব, এই ধরনের অঙ্ক যখন আমরা করেছিলাম বিক্রয় মূল্য কত বা ক্রয় মূল্য কত যখন জানতে চাইবে তখন ফার্স্ট আমরা কি লিখেছিলাম কে বলতে পারবা? প্রথমে শুরুতে কিভাবে লিখতে হয়? শুরুতে আমরা কি লিখব? পণ্য বিক্রি করা হলো, হ্যাঁ আবার বলো স্যার, 100 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 100-20 টাকা সমান। হ্যাঁ আমরা এটা লিখবো, যদি আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বা পণ্যটি ক্রয় মূল্য 100 টাকা হলে 20% কমে মূল্য 80 টাকা, ঠিক আছে? হ্যাঁ এভাবে লিখলে সুন্দর হয়। পণ্যটি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% কমে বিক্রয় মূল্য 80 টাকা। এই একটা প্যারা কিন্তু এ ধরনের অঙ্কে থাকবে। এখন আমি যদি পণ্যটি বিক্রয় মূল্য বের করতে চাই আমাকে ফার্স্ট কি লিখতে হবে? আমি যদি পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হয় ফার্স্ট আমাকে কিভাবে লিখতে হবে, সেন্টেন্সটা কিভাবে লিখবো? 3 লাইনের সেন্টেন্স হবে, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য এর 80%। বিক্রয় মূল্য 80 টাকায় পণ্য বিক্রি করা, বিক্রয় মূল্য 80 টাকায় বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। যদি আমাকে ক্রয় মূল্য আমাকে যদি ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আচ্ছা আমি বলি এখন, এরপর 1800 টাকা আসবে। যদি তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলা হয় তোমাকে ফার্স্ট লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবে, যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবে। এরপর আসবে নিয়মিত ক্রয় মূল্য, এখন কত টাকা হবে ক্রয় মূল্য, কত টাকা লাগবে ক্রয় মূল্য? ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য 80 × 1800 পুরো হবে, নিচে হবে 100, তোমরা ভাগ করে বলো কত হয়। ভাগ করে বলো কত হতে পারে, কত হতে পারে ভাগ করে বলো? তার মানে হচ্ছে আমাদের পণ্য যেটা ছিল সেটার বিক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা। তাহলে আমরা এভাবে অঙ্কগুলো সলভ করতে পারবো, আর কারো যদি বাকি থাকে তারা দ্রুত শেষ করে নাও। এখানে কেউ একজন ডিসকানেক্ট হয়ে গেছে, রাইসে তো আছে, আমি মাছি আলমান হিমা সাহেব, ঠিক আছে কারো বাকি আছে থাকলে বলো, কারো বাকি থাকলে অবশ্যই বলবে। আমার শেষ। আচ্ছা ধন্যবাদ, শেষ হয়ে করেছো।
তাহলে আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে বই লাস্ট অঙ্কই 8 নাম্বার এই 8 নাম্বারটা করার পর আমরা কিছু শর্ট কোশ্চেন পড়ব আমরা কিছু শর্ট কোশ্চেন পড়ব 8 নাম্বার পড়ার পরে ঠিক আছে বাড়ি কাজ জাস্ট যাওয়ার পরে যখন টাইম থাকবে 2-4 মিনিট আমরা শর্ট কোশ্চেন পড়ব আচ্ছা আর কারো তো বাকি নেই একজন কৃষক কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% 40% লাভ হবে এটা আমি একটু দেখি এখানে 40% কি লেখা আছে বইয়ে দেখো তো 40% কি লেখা আছে লাভে 40% লাভে 40% কি হবে লাভে আচ্ছা 40% লাভে এটা লাইন আগে পড়ে চলে আসছে ঠিক করে দিচ্ছি আমি 40% লাভে তাহলে আমরা লিখলাম যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত তাহলে আমরা ফার্স্ট কি লিখব সব সময় লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে সেই ক্রয় মূল্য সবজির বিক্রয় মূল্য 100 টাকা হবে যদি বুঝি নাই সবজির বিক্রয় মূল্য 100 টাকা হলে না বিক্রয় মূল্য কখন 100 টাকা হবে না সব সময় ক্রয় মূল্য 100 টাকা না ক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা বিক্রয় মূল্য বলা বিক্রয় মূল্য বলা আগে লিখবে 40% লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বলা আগে লিখবে 40% লাভে বিক্রয় মূল্য ঠিক আছে ক্ষতি হলে ক্ষতি লাভ হলে লাভ 140 টাকা এরপর আমরা কিভাবে লিখবো এরপরে সেন্টেন্স আমরা কিভাবে লিখব বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য এর 140 টাকা সমান ক্রয় মূল্য এর 140% পার্সেন্ট লিখতে হবে না তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য ফার্স্ট আমরা লিখব বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত কত টাকা লাগবে এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নিচে সব লাইন গুলো সবগুলো বিক্রয় মূল্য হবে 300 টাকা তাহলে এখন তোমরা ভাগ করবে তোমরা ভাগ করে দেখো কত হয়েছে কিভাবে করছো প্রথমে 10 বিভাগ করলে 14 10 বিভাগ করলে 10 14 দিয়ে ভাগ করলে 4,450 4,500 টাকা সবজির ক্রয় মূল্য সবজির ক্রয় মূল্য 4,500 টাকা তাহলে এখানে অঙ্ক আমাদের এই অঙ্কটা করা হলে অঙ্ক করা শেষ আপনাদের লিখতে হবে না কিন্তু আমরা কিছু শর্ট কোশ্চেন দেখব আমরা কিছু শর্ট কোশ্চেন দেখব কেমন তাহলে লিখে নাও Thank you.
তাহলে সবার শেষ, কারো বাকি আছে? শোয়েবের বাকি আছে, শেষ করে নাও শোয়েব। তাসিয়া, সুবা, চাহাত, শেষ, বাকি আছে বাড়ির কাজ দিলাম যে 99 পেজের আমার 6-8-9 এসডব্লিউ 99 পেজ ডায়রি দিয়েছি না, তুমি দেখো নাই? 6-7-8 বাকি থাকলে লিখে নাও, এতক্ষণ বলতোছো না কতটুকু কোথায় আছো তুমি, কোন লাইনে আছো শেষ করে নাও। ভালো করে দেখে নাও, শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ডায়রি তো দেখেছ, ডায়রি হচ্ছে তোমাদের 6-7-8 এই তিনটা অঙ্ক রেজিস্টার থাকবে, 6-7-8 রেজিস্টার থাকবে সবসময়, এটা খেয়াল রাখবে। আর এখানে তো এটা স্টপ দিলাম, এখন আমরা আসব আমাদের কিছু শর্ট কোশ্চেনে, আমরা কিছু শর্ট কোশ্চেন দেখব। শর্ট কোশ্চেন আমরা ওপেন করছি, তোমরা তো দেখেছো যে তোমাদের পরীক্ষা সামনে, মাসিক পরীক্ষা আগামী বৃহস্পতিবার হতে, এই বিশ্বিদ্যালয় পরীক্ষিতবার না 26 তারিখ শনিবার থেকে সব দিব, তোমাদের সব রেডি হচ্ছে, সব দেওয়ার জন্য রেডি করতেছি আমরা। তবে একটু মনোযোগী হবে ক্লাসের মধ্যে, যদি কিছু জানার থাকে জেনে নিবা, যাতে পরীক্ষাটা ভালো হয়। আমরা আবার আসছি তোমাদের শেয়ারে নিয়ে, শেয়ারে হর কত, উত্তর লেখা আছে হর হচ্ছে কত 100, লেখা আছে না উত্তর, হর বলা হচ্ছে কত 100। প্রশ্ন গুলো কিরকম হবে আর উত্তর গুলো কিরকম হবে তুমি জানবো, আমাদের হাতে সময় আছে আর 6-7 মিনিট, আমরা এটা দেখবো। 30% এর হর কত, 30% এর হর কত, 100, হর হচ্ছে 100। 5% কে শতকরায় প্রকাশ করলে কত হবে, 5% কে শতকরায় প্রকাশ করলে কত হবে, দেখে নাও 5% কে কিভাবে শতকরায় প্রকাশ করবে, দেখো না উপরে 5 নিচে কত হবে 100, উপরে 5 নিচে কত 100, এরপর 5 একে 5, 5 20 100, এখানে 20 ভাগের 1 আসছে
20 ভাগ এক আসছে, হ্যাঁ এভাবে আসবে, তাকায় থাকলে আসবে না, আর জন দিকে তাকায় থাকিও না তাহলে আসবে না। আচ্ছা এখন এরপর লেখা আছে প্রতিশত 82, শতকরায় লিখো, লেখা আছে 82%, অর্থাৎ প্রতিশত 82 মানে হচ্ছে 82% না, প্রতিশত 82 বললে আমরা কি লিখতে পারবো, 82% আমরা লিখতে পারবো। এরপর দেখে নাও 100টি ছোট ঘর হতে 15টি ঘর রং করা হলে শতকরা কি পরিমাণ কাজ হলো, 50% 15%, 15টি 100টির মধ্যে 15টি মানে 15% কেমন। আচ্ছা এরপর লেখা আছে 10/7 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, যখন কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে বলবে তখন আমরা কিভাবে করব, আমাদের লেখা আছে 110/ কত, 7, 10/ কত লেখা আছে 7, প্রকাশ করতে বলতে শতকরায় মানে 100% কি লিখতে হবে, 100%। শতকরায় বললে আমরা 100% দিয়ে গুণ করব, গুণ করলে উত্তর 10 দশে 100, 7 দশে 70। গণিত একমাত্র বিষয় যেটা মুখস্থ করতে হয় না এবং যেটাতে ফুল মার্কস পাওয়া যায়, মুখস্থ করতে হয় না ফুল মার্কস পাওয়া যায়, 70%, 7 দশে 70, 7 দশে 70, এই তো 70%, দেখছো উত্তর আসছে, আমরা এটা ক্লিক দিয়ে করলাম। এরপর দেখে নাও একটি কলম 200 টাকা কিনছো, 220 টাকায় বিক্রি করছো, শতকরা লাভ করতে আগে লাভ হিসেবে করতে হবে, 200 টাকা থেকে যদি 20 টাকা, 220 টাকা থেকে 20 টাকা বাদ দিলে কত হয়, 20 টাকা, কত টাকা হয়, 20 টাকা, লাভ বা ক্ষতি কার জন্য হয় কে বলতে পারবে, লাভ বা ক্ষতি কার জন্য হয় কে বলতে পারবে, ক্রয় বিক্রয়ের জন্য না, এটা এইরকম করা আমরা কখনো বলি না, ক্রয় মূল্যের জন্য, ক্রয় মূল্য, লাভ হলেও ক্রয় মূল্য, বিক্রয় হলেও ক্রয় মূল্য, তা ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 200 টাকা না, তো তোমাকে লিখতে হবে 200 টাকায় লাভ হয় 20 টাকা, 200 টাকায় লাভ হয় কত টাকা, 20 টাকা, 200 টাকায় কয় টাকা লাভ হয়, 20 টাকা, তাহলে 1 টাকা লাভ হয় উপরে যাবে 200, 200 যাবে 20 যাবে উপরে। এরপরে তুমি যখন 100%, 100 দিয়ে গুণ করবা, 100 দিয়ে গুণ করবা, তখন তোমার কি কি হবে, কাটাকাটি করলে 2 আসবে, কাটাকাটি করলে 10 আসবে, এই 10% দেখছো, 10% চলে আসবে। আচ্ছা শতকরায় প্রকাশ করলে কি করতে বলছি একটু আগে আমি বললাম, শতকরা 4/3 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, কিভাবে করবা কে বলতে পারবে, শতকরায় প্রকাশ করলে কি করতে হবে কে বলতে পারবে, বসে তোমাকে 4/3 কে শতকরায় প্রকাশ করো কিভাবে করবা কে বলতে পারবে, শতকরায় প্রকাশ করো বললে কি করবে, আমরা শুধু দুইটা দুইটা করব, শতকরায় বললে আমরা অবশ্যই 100% দিয়ে গুণ করব, কি বলছি শতকরায় বললে আমরা কি কত কি দিয়ে গুণ করব, 100 দিয়ে না, 100% দিয়ে, 100 দিয়ে না, কত দিয়ে, 100% দিয়ে, 4 25 100, তাহলে 3 25 কত হবে, 75%, কত হবে, 75%, শেষ সেটাই উত্তর, মানে শতকরা বললে আমরা 100% দিয়ে গুণ করব, শেষ। আচ্ছা এরপর দেখো যদি বলা হয় 30 টাকার 20%, 30 টাকার কি বলছে 20% সমান কত টাকা কে বলতে পারবে, কিভাবে করবো 30 টাকার 20% কিভাবে করবো, লিখবে 30 টাকার 20%
20 পার্সেন্ট মানে উপরে 20 নিচে 100 নিচে 100 এখন তুমি যদি 2 দিয়ে ভাগ করো ধর তুমি 10 দিয়ে ভাগ করো 10 2 গুণ 20 10 10 এ 100 তারপর 3 3 3 10 এ 30 তাহলে 3 2 গুণ 6 কত আসলে 3 2 গুণ 6 3 2 গুণ কত আসছে 6 খুব সহজ এই দুইটা শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা হলো 4 ভাগে 3 বা যে কোনো ভগ্নাংশ 100% যে কোনো ভগ্নাংশকে শতকরা ভাগ করতে বললে 100% দিয়ে গুণ করবে আর ওটাতে কিছু নাই পার্সেন্ট গেলে গেলে একটা 100 ভাগ করে যা যা আসে তাই উত্তর ভাগ করে যেটা আসে সেটা হচ্ছে কি উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যাতে তখন তোমাদের সাথে ছিলাম তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম